হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা অনেক ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসাতে ভালোই আছি। দেখতে পারলে যে ক্যামেরাটা হুট করে পড়ে গেল, আসলে এমন জায়গায় সেট করেছি হাওয়াতে, বা ঘরে মনে হয় পাখা চলছিল, মনে হয় কি পাখা চলছিল, সেই হাওয়াতে ভার নিতে পারিনি, টুকুস করে পড়ে গেছিল। তো দেখতে পাচ্ছ আজকে ভিডিওতে আছে আমার বা মা আর বোন। প্রথমেই তোমাদেরকে দেখিয়ে দিলাম, আসলে আমার মা বোন এসছে, ওই এসছে এমনি এসছে তো ঘুরতে ঘুরতে আর কি। তো মা এসছে, বোন এসছে, তাই একটু হালকা করে চা করে নিয়ে আসলাম। আর চা করে নিয়ে এসে তারপর নিজেরা একটু গল্প গুজব করছি আর কি। এবার তোমাদের মধ্যে অনেক প্রশ্ন থাকতে পারে যে দিদি ভাই, তোমার বাবা মা হুট করে আসে, বোন আসে, কি ব্যাপার, কোথায় কি আছো না আছো। আমি কিন্তু এর আগে বহু ভিডিওতে তোমাদেরকে বলেছি, তবুও জানি তোমাদের মনে একটা আশঙ্কা রয়েইছে যে ধোঁয়াশা মতো, যে বুঝতে পারো না তোমরা, এরকম অনেকে কমেন্ট করো আমাকে। তবে আমি আর একটু সময় তোমাদের কাছ থেকে চেয়ে নেব, যাতে মানে ক্লিয়ার করে বলার জন্য সেই সময়টুকু আমার আর একটু চাই, তারপরে আমি তোমাদেরকে ক্লিয়ার করে দেবো। তো দেখো ওইসব কথা বাদ দাও, এখন ব্লগটা মজা নিতে থাকো। তো বাবা মা আর বোন চাটা খেয়ে কিছুক্ষণ বসে গল্প গুজব করে চলে গেছে, তারপরে আমি বসে একটুখানি নিমকি খাচ্ছিলাম। আমার খুব জোর খিদে পেয়ে গেছিলো, চা খেয়ে পোষায়নি বলে নিমকি খেয়েছিলাম। এক বাটি নিমকি খাওয়ার পর তারপর খাটের ওপরটা অগোছালো হয়েছিল, সেই বাটিঘটিগুলো রেখে আসলাম। আর এই চাদরটা দেখো, এটা আমার মা দিয়েছে। তো ঘরে না আমার যে সমস্ত বিয়েতে পাওয়া চাদর, সব চাদরগুলো এক এক করে পাততে পাততে আর একটাও বেছে নেই, মাত্র দু তিনটে আছে, তাও হোয়াইট কালারের। হোয়াইট কালারের চাদর আমার দু তিনটে অলরেডি বের করা, এবার আবার হোয়াইট কালার পাতবো, তাই জন্য মা বললো আমার কাছে চাদর আছে, তোর জন্য একটা নিয়ে যাবো। তাই ওই চাদরটা নিয়ে এসেছে, পিঙ্ক কালারের মধ্যে, বেশ ভালো সুন্দর ছাপাটা। তবে কালকে পাতবো ভেবেছি, তো পাতলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তা কেমন লাগলো চাদরের কালারটা, ডিজাইনটা একটু বলো। তারপর দেখো এখানে মুখ চোখ ধুয়ে নিচ্ছি, কারণ হচ্ছে একটু ফ্রেশ না হলে না ভালো লাগে না। আর আমি বেসিক্যালি দুপুরবেলা স্নান করার সময় তো মানুষ সবাই স্নান করে দুপুরবেলা, তারপরে একটু সন্ধ্যার পর একটু মুখ হাত পায়ে চোখে মুখে জল দিলে বেশ আরও বেশি ফ্রেশ লাগে। আর যেহেতু এখন গরমকাল পড়ে গেছে, বুঝতেই পারছো, যত বেশি মানে চোখে মুখে জল দেওয়া যাবে তত বেশি ফ্রেশনেস ভাবটা লাগবে আর কি। মোটামুটি চোখ মুখ ধুয়ে আমি চলে এসেছি ঘরে, টাওয়াল দিয়ে মুখটা মুছে নিচ্ছি আর একটু হালকা করে চুলটা বেঁধে নেবো। আর এখন যা গরম পড়েছে, গরমে এখন চুলটা ছেড়ে রেখে স্টাইল মারাও যাবে না, যেমন আগে একটু স্টাইল মেরে রাখতাম চুলটা ছেড়ে ক্লিপ দিয়ে, এখন কোনোভাবেই যাবে না, কারণ যা গরম পড়েছে, বাপরে বাপ। তারপর আমরা থাকি দোতলায়, পুরো ছাদের গরমটা এসে আমাদের লাগে। তারপর একটুখানি মোটামুটি গুছিয়ে গেছি, মুখটা সিঁদুর টিঁদুর পরে নিচ্ছি, তারপর যাচ্ছি হচ্ছে বাকি ওই জামাকাপড়গুলো গোছাতে। এই শাড়িটা পরে আজকে দুপুর রিলস বানিয়েছি, আশা করছি তোমরা অনেক ভিডিও পেয়েছ। তো আমি আর তখন শাড়িটা ছাড়ার পর আর গুছিয়ে রাখিনি, সন্ধ্যাবেলা ভাবছিলাম যে একেবারে জামাকাপড় যখন ছাড়বো তখন ওলো গিয়ে গুছিয়ে রাখবো। তারপর দেখো কি কাণ্ড হয়েছে, এদিকে জামাকাপড় গোছাচ্ছিলাম আর এদিকে ভাত বসিয়ে ঘরে জামাকাপড় গোছাচ্ছি, তো এইদিকে ফ্যান মানে উতলে পড়ে যাচ্ছিল। আর আমার এই ফ্যান উতলে গ্যাসের উপরে পড়লে না, গ্যাস পরিষ্কার করার পর বিশাল মাদারা গরম হয়ে যায়, তাই চট জলদি পড়েছে অল্প স্বল্প, তবুও আমি মোটামুটি মুছে দিয়েছি। তারপর আবার চলে আসলাম অর্ধেক, যেহেতু জামাকাপড় ভাঁজ করতে করতে ভাত উপুরটা দেখতে গেছিলাম, তারপর এসে বাকিটুকু গুছিয়ে নিলাম। নিয়ে তারপর হলো কি, এই জানলার পর্দাটা এবার একটু ঠিক করবো। দেখো দেখে কত সুন্দর লাগছে, মনে হচ্ছে রিয়েলি পর্দা, বাট না এটা চাদর। আমার ঘরে কোনো পর্দা কেনা নেই, কেনা হবে আর কি। তো চাদরটা দিয়েই বেশ মোটামুটি গুছিয়ে গাছিয়ে রাখছি। তো মেন কথা যেটা হচ্ছে, আমাদের যেহেতু বিবাহবার্ষিকী গেল, আমার বিবাহবার্ষিকী কোনো ভিডিও সেলিব্রেট হয়নি, সেটা পরে বলছি। তবে গিফটও দেয়নি, কেন দেয়নি আমার বর, তো দেখো এখন বর চলে এসছে, তো ওই জন্য আর কি ঘরে লাইট অফ করে নিচে গেলাম। তো যেহেতু সামনে আমাদের একটা বড় দিন আসছে, তো ওই জন্য আর কি কোনো গিফট আর এই বছর নেওয়া হয়নি বা সেলিব্রেট করা হয়নি। তবে গিফট আর সব কিছু সেলিব্রেশন হলে কি একসাথে থাকা যায় না আনন্দে? তো আমার বর এইভাবে শক্ত হাত ধরে কাঁধে কাঁধ রেখে আমার সাথে একভাবে চললেই আমি অনেক খুশি। আমার অত গিফট ফি বা সেলিব্রেশন কিছু লাগবে না, জাস্ট সামনে যত বাধা বিপত্তি আসবে যাতে দুজনে মিলে একসাথে হাতে হাত রেখে এগিয়ে চলতে পারি, এইটুকানি দুজন দুজনের চাই। গিফট সেলিব্রেশন তো পড়ে আছে, এখন সামনে অনেক দিন আছে, সময় আছে যেখানে করা যাবে, তবে কিছু কিছু সময় থেকে যেগুলোকে নিজেদেরকে নিজেদের মতো করে করতে হয় আর কি। তো তেমনই আর কি, গিফট না হলেও চলবে, তুমি থাকলেই হবে বন্ধু, এটাই হচ্ছে মেন একটা মেয়ের প্রতি তার হাজবেন্ডের মানে কর্তব্য আর কি। গুড মর্নিং এভরিওয়ান,
চুলমুলের অবস্থা একদম খারাপ হয়ে আছে। এখন প্রায় বেলা 10টা বেজে গেছে। বরকে অফিসে পাঠিয়ে দিয়েছি, রান্নাবান্না করলাম সকালবেলা উঠে, বর খেলো, স্নান করলো, রেডি হলো, অফিস গেল। পাঠিয়ে দেওয়ার পর আজকে শরীরটা ভালো লাগছিল না, তাই ভাবলাম একটু শুয়ে থাকি। প্রায় আধা ঘন্টার মতো শুয়েছিলাম, তারপর উঠলাম। উঠে ভাবছি চলো ব্লগটা তো কন্টিনিউ করে দি এন্ড করতে হবে, তোমাদের সাথে কিছু কথা বলি। তো মেন কথা যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার চুলের দিকে কেউ আজকে তাকিও না, চুলের অবস্থা খুবই খারাপ আছে। তো মেন কথা যেটা হচ্ছে যে আমার বিবাহ বার্ষিকী এবছর তৃতীয় বিবাহ বার্ষিকী গেল, তোমরা অনেকে শুভেচ্ছা জানিয়েছো, তার জন্য অনেক ধন্যবাদ তোমাদেরকে। তো এবার বলি যে বিবাহ বার্ষিকীর কোনো ভিডিও তোমরা পাওনি, পাবে কি করে, কারণ বিবাহ বার্ষিকী কোনো সেলিব্রিটি হয়নি। আমার বর এবছর মানে আগেরবার তো তাও কিছু করুক বা না করুক বাইরে নিয়ে গিয়ে কিছু আমরা ডিনার করেছি বা কিছু একটা গিফট করেছে, ও সেটা হয়েছে। তো এবছর সেটাও হয়নি, কিচ্ছু হয়নি। তো কেন হয়নি সেটার কারণ আছে। তো সামনে যেহেতু আমাদের একটা বড় দিন আসছে, তাই জন্য এখন খরচাপাতিটা আস্তে আস্তে কমিয়ে দিচ্ছি। এবার গেস করো কি সেই দিন, কমেন্ট করো, ঠিক আছে? তার জন্য আর কি এবার বলতে পারো যে সামান্য অ্যানিভার্সারিতে একটুখানি সেলিব্রেশন তার জন্য কি অনেক বড় ইয়ে হয়ে যায়, সেটা না। অ্যাকচুয়ালি মানে আমরা চাইছি যে পুরোপুরিভাবে যতটা সামঞ্জস্য রেখে নিজেদেরকে চলা যায় আর কি, সেটাই করছি আমরা। তার জন্য কোনো সেলিব্রেশন হয়নি আর ভিডিও পোস্ট করিনি। তবে হ্যাঁ, আমার বাপের বাড়িতে কিন্তু আমার বাবা মা সেলিব্রেট করেছে, মানে খাওয়া দাওয়া করেছে, আমাদেরকে ট্রিট দিয়েছে। আমার বাবা মা বিরিয়ানি করেছিল আর অনেক রকমের খাবার দাবার করেছিল। তো আমি ভাবলাম কি যে শুধু এইটুকু আর কি দেখাবো তোমাদেরকে, তাই জন্য আর দেখাইনি। তো এমন না যে আমার বর করেনি বলে অন্যদিকটা হয়নি, আমার বাবা মা সেলিব্রেট করেছে সত্যি কথা বলতে। তো এই হচ্ছে ব্যাপার, তাই একটু খারাপ লাগাও আছে যেহেতু প্রতিবার অ্যানিভার্সারি তোমাদের সাথে শেয়ার করি, এবার আর হলো না। তো তাই জন্য ভাবলাম চলো তোমাদেরকে বলে দিই। তবে আশা করছি সামনের বছর অ্যানিভার্সারিটা খুব ভালো করে কাটবে। কি বলতো, কোনো কিছু না এক্সপেক্ট করতে নেই আগে থেকে, তাহলে কি বলতো সেই জিনিসটা হয় না। তো আমি এক্সপেক্ট তো করছি না যে আগের বার তাহলে ভালো হবে, যা হবে দেখা যাবে, হোক বা না হোক সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, সাথে থাকুক, পাশে থাকুক, এটাই চাই আর কিছু না। তো এইটুখানি বলে আজকে আমার ভিডিওটা শেষ করছি। জানি ছোট ভিডিও হয়েছে, কিছু সেরকম শেয়ার করতে পারিনি, তবে নেক্সট ভালো খুব সুন্দর ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হবে। ভালো থেকো, সুস্থ থাকো, সাবধানে থেকো, যা যা।